আপনার অনুমতি ব্যতীত আপনার ইমুতে আর কেউ কল করতে পারবে না। অনেক সময় দেখা যায় যে আপনার অনুমতি ছাড়া কেউ যদি আপনার কখনো নাম্বার পায় হঠাৎ করে কল দিয়ে ফেলে এবং আপনি অনেক বিব্রতকর অবস্থার মধ্যে পড়েন। বিশেষ করে ইমুর ক্ষেত্রে এটি খুবই বেশি হয়, কারণ হোয়াটসঅ্যাপ এবং অন্যান্য যে সোশ্যাল নেটওয়ার্ক আছে আননোন কল দিতে পারে না। কিন্তু ইমুতে দেখা যায় যে আপনি চেনেন না, জানেন না, তার নাম্বার নাই আপনার কাছে সেভ করা, সে কল দিচ্ছে, এটা খুব সহজেই বন্ধ করতে পারবেন। এই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার যে ইমো অ্যাকাউন্ট আছে ইমো অ্যাকাউন্টটি ওপেন করবেন। ফার্স্টে ইমো অ্যাকাউন্টটি ওপেন করবেন, ওপেন করার পরে নিচে দেখুন প্লাস চিহ্ন আসছে, প্লাস চিহ্নের উপরে ক্লিক করবেন। করার পরে মোর যে অপশন আছে মোরের উপরে ক্লিক করবেন। মোরের উপরে যখন ক্লিক করবেন এখানে দেখুন লেখা আছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে ক্লিক করার পর একটু নিচের দিকে স্ক্রল করে টান দেবেন, তারপর দেখুন এখানে যে কল এভরিওয়ান আছে জাস্ট এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে যে এভরিওয়ান যখন দেওয়া আছে এখানে দেখুন মাই কন্ট্যাক্টস, আপনার কন্ট্যাক্টে যাদের নাম্বার সেভ করা আছে তাদেরকে যদি আপনি পারমিশন দেন জাস্ট এখান থেকে মাই কন্ট্যাক্টের উপরে ক্লিক করবেন। এবং আপনি যদি চান আপনার কন্ট্যাক্ট এবং আননোন কোনো নাম্বার থেকে কল আসবে না, এই যে নো বডি, সেক্ষেত্রে শুধু আপনি তাদেরকে ইচ্ছা করলে কল করতে পারবেন, কেউ আপনাকে কল করতে পারবে না। এবং কাস্টমস, এই কাস্টমস থেকে আপনার ইচ্ছা মতো সিলেকশন করে জাস্ট ডানের উপরে ক্লিক করলে এখান থেকে যে কয়জনকে আপনি পারমিশন দেবেন শুধু তারাই ইমুতে কল দিতে পারবে, সেক্ষেত্রে অন্য কেউ আর কল দিতে পারবেন না। আর এটা তো এভরিওয়ান, যে সাধারণত এভরিওয়ান দেওয়া থাকে, এভরিওয়ান মানে যে কেউ আপনার নাম্বার তাদের কাছে পাইলেই আপনার কাছে কল দিতে পারবে। এভাবে আপনারা যদি আপনার যে কন্ট্যাক্ট লিস্ট, সাধারণত মানুষ এটা কন্ট্যাক্ট লিস্টে করে রাখে, কারণ কন্ট্যাক্ট লিস্টে যদি আপনার তার নাম্বার থাকে তাহলে সে আপনাকে এই মুহূর্তে কল দিতে পারবে, আর অন্যথায় কল দিতে পারবে না। সাধারণত এটা থাকে, আপনি আপনার পছন্দের মতো এই চারটা অপশনের ভেতরে যে কোনো একটা অপশন সিলেক্ট করে আপনি এই বিভিন্ন ধরনের বিব্রতিকর যে অবস্থা থেকে আপনি নিজেকে রক্ষা করতে পারেন। আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসবে। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও শেষ করার আগে একটি কথা, যদি আমার এই ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিন এবং কমেন্টস করে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগলো। আজকের ভিডিও এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।